এই বাড়িতে তুমি আছো শুধুমাত্র আমার দয়ায়। তাড়াতাড়ি চালা, আস্তানায় লয়ে যা, কামটা শেষ করে ফেলাই। হায়াত মত সবই তো আল্লাহর হাতে, আমি কাউকে কিভাবে মেরে ফেলতে পারি বলো? এবার আপনার শেষ ইচ্ছাটা কয়েলান। আজ আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি প্লিজ প্লিজ বেগম খালার কোনো ক্ষতি করবেন না। বেগম তো এরকম মাঝে মধ্যে হাওয়া হয়ে যায়, আবার ফিরেও আসে। তুই এত টেনশন করছিস কেন সাদি? খুব টেনশন হচ্ছে মা। একটা অচেনা নাম্বার থেকে ফোন করে বলল বেগমকে নাকি কারা জোর করে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? এটা তুই কি বলছিস সাদি? আর ওই নাম্বারটা এখন বন্ধ পাচ্ছি। বেগম ওর খুব কাছে ছিল রে, তাই ও খুব কষ্ট পেয়েছে রে। না দাদি, আপনি ভুল বুঝছেন, কষ্ট না, ওনার খুব আনন্দ হচ্ছে, আনন্দের কান্না কাঁদছেন। এই বাড়িটার মধ্যে কি যে শুরু হইলো, একটার পর একটা অঘটন করতেই আছে। প্রথমে পালকি, এরপর সামিয়া, অহন বেগম, এরপর না জানি। আল্লাহ গো, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। এতই যখন ভয়, তো এই বাড়ি থেকে যাচ্ছেন না কেন আপনি? কেন যাবো, কেন যাবো? অহন আমরা এই বাড়িতে ভাড়া দিয়ে থাকি, মুখ সামলায় কথা কই। এই তোমরা সবাই চুপ করো তো, বাড়িতে একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তোমরা এখানে। সাদি ভাই, সকালে ডাইনিং এ খেয়াল করেছেন, বেগম আপা বাইরে যাওয়ার সময় সাইরাকে ডেকে লুকিয়ে লুকিয়ে কি যেন বলল? আমার মনে হয় ওকে জিজ্ঞেস করলে কিছু একটা পাওয়া যাবে। এসব কি বলছেন আপনি? বলে নাটক করতে হবে না। মিথ্যে কথা মানে? মানেটা তুমি খুব ভালো করেই জানো, আর আমিও খুব ভালো করে জানি যে বেগমকে তুমি ভুলিয়ে ভালিয়ে পটিয়েছ। আমি পটিয়েছি? হ্যাঁ তুমি। তা না হলে যে বেগম আমার কথা ছাড়া এক চুলও নড়ে না, সে কিনা বাইরে যাওয়ার আগে তোমাকে বলে গেল, আর আমি কিছুই টের পেলাম না। কি লুকাচ্ছ তুমি? নাজিয়া যা বলছে কি ঠিক বলছে? উত্তর দিচ্ছিস না কেন? আমি বলছি উত্তরটা আমার কাছ থেকেই শুনুন সাদি সাহেব। মিসেস নাজিয়া রহমান যা বলছে তা সত্যি,
সাইরার সাথে বেগমের এমন কোনো একটা গোপন বিষয় আছে যেটা সে লুকাচ্ছে। তবে হ্যাঁ, এই গোপন বিষয়টা পালকি আর সামি আর খুনিকে খুঁজে বের করার জন্য। ও, সব দায় তাহলে ঘুরে ফিরে সেই আমার দিকেই আসছে। আপনারা কি চক্রান্ত করছেন বলেন তো মারুফ সাহেব? আপনারা মানে কি বলতে চাচ্ছেন আপনি? এই যে আপনারা যা করছেন। কি করছি আমরা? কিছুই জানেন না, একেবারে যেন শিশু। আপনি যে সেদিন দোকানের মানি রিসিপ্টটা আমার বাসায় নিয়ে এসেছিলেন, সেটা আপনার হাতে কে দিয়েছে আপনি কি ভেবেছেন? আমি জানি না, সেটা আপনাকে সায়রা দিয়েছে। আর আপনারা দুজনে মিলে আমাকে কোনো না কোনো ভাবে ফাঁসাতে চাইছেন। কি প্ল্যান নিয়ে এসেছেন আপনারা বলেন তো? আর কে নিয়োগ করেছে আপনাদের? কে কাকে ফাঁসাতে চাইছে আর বেগমের গুম হওয়ার পেছনে কারা আছে তা কিছুক্ষণের মধ্যেই প্রমাণ হয়ে যাবে মিসেস রহমান। মানে? মানে আজকে আপনি সারা দিন আপনার ফোনে কার কার সাথে কথা বলেছেন সেই কল রেকর্ড কিছুক্ষণ পরেই আমার কাছে চলে আসবে। ওকে, ফাইন। তবে আমার কল রেকর্ড সংগ্রহ করার আগে তার কল রেকর্ড সংগ্রহ করেন যার ফোন থেকে বেগমের গুম হয়ে যাওয়ার নিউজটা এসেছিল। সব খবরই আমি নিয়ে এসেছি। তবে আমি একটা জিনিস ভাবছি, যদি কল রেকর্ডে কোনো কিছু বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনার খেলা শেষ নাজিয়া রহমান। এই তো চলে এসেছে। হ্যাঁ, নাজিয়া রহমানের কল রেকর্ড পেয়েছ? হ্যাঁ বলো। হ্যাঁ, মিসেস নাজিয়া রহমানের কল রেকর্ডে কি পেয়েছ? কি ব্যাপার ডিটেকটিভ মারুফ সাহেব, আপনার মুখটা এমন হঠাৎ গম্ভীর হয়ে গেল কেন? যা ভেবেছিলেন তা হলো না, তাই না? তাহলে এখন যে নিউজটা পেয়েছেন সেটা সবাইকে বলেন। কল রেকর্ডে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আর শোনো, তোমাকে যে নতুন সিমটা দিয়েছি সেটা এক্ষুনি পুড়িয়ে ফেলো। আর আমার সিমটাকেও আমি পুড়িয়ে ফেলবো। আমার এত কাছের এত আপন মানুষটার আমি ক্ষতি করব এটা আপনি ভাবলেন কি করে মারুফ সাহেব? একবার বলছেন যে আমি আমার মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলেছি, এখন বলছেন যে বেগমকে আমি গুম করেছি। বলা যেন হয়তো কদিন পরে বলবেন যে পালকিকেও আমি মেরেছি। আর আমি সহ্য করবো না, নেক্সট টাইম আমার ব্যাপারে বেশি নাক গলাতে আসলে
আমি কিন্তু আপনার নামে অফিশিয়ালি কমপ্লেইন করব। মাইন্ড ইট। আর হ্যাঁ মানুষ, এই ব্যাপারটা আপনি আপনার পার্টনারকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। আশা করি এটা আপনি পারবেন। আঙ্কেল কি হয়েছে? বাস, আগে যখন বলতে পারোনি সেটা আমি এখন আর শুনতে চাই না। আর এখন কি এমন ঘটলো সেটা আমাকে জানাতে হবে। হ্যাঁ সাবা, আমি রেডি, এই তো বের হচ্ছি। কিন্তু কিন্তু কি সাবা? সাইরা, আমি আজ অফিসে প্রথম যাচ্ছি, সো আমি চাচ্ছি যে তুমি আমার সাথে চলো। সাইরা, প্রথম দিন আমি তোমার সাথে অফিসে যেতে চাই, আমাকে পিক করতে হবে প্লিজ। আমাদের গাড়িটা চাচা বাইরে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তোমার বাসার সামনে থেকে পিক করে নিব। ওকে। সাইরা, কি হয়েছে, তোমার কণ্ঠ এমন লাগছে কেন? কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আচ্ছা রাখছি সাবা। ওকে আম্মু, আমার জন্য দোয়া করো, আমি একটা নতুন কাজে যাচ্ছি, কাজটা যেন ভালো করে করতে পারি। ভালো করে করতে পারবো, তোর আব্বুর দোয়া আছে তোর সাথে। শোন, তুই কিন্তু কাজ শেষ করে সোজা তোর আব্বুর ওখানে চলে আসিস। তুমি কোনো চিন্তা করো না আম্মু, আমি কাজ শেষ করে সোজা। ওরে বাবা, নবাব যদি তাহলে অফিসে যাচ্ছে, বাসার কাজ কে করবে শুনি? চাচি, বাড়ির সব কাজ তো আমি করে দিয়েছি। সব কাজ তো করেছি, ব্রেকফাস্ট বানানো, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধোয়া, হাঁড়ি পাতিল ধোয়া, সব কে করবে? হ্যাঁ চাচি, তুমি কোনো চিন্তা করো না, সব কাজ শেষ, ইভেন আমি গাছেও পানি দিয়ে দিয়েছি। ও শোন, একটু এদিকে আয়। ও ও ইস, একটু আয় না এদিকে। ও আমার পাটা ব্যথা করছে, একটু টিপে দিয়ে যা। ইস বাবা, সকাল সকাল জগিং এ না গেলে হয় না, অভ্যাস নেই তাই হয়তো পা ব্যথা করছে।
তুমি চিন্তা করো না ওয়েট ও বাবা প্রচন্ড ব্যথা করছে একটু টিপে দে এটা নাও এটা যে জায়গাটা ব্যথা করছে সেই জায়গাটা ভালো করে লাগাও ভালো হয়ে যাবে তাছাড়া তোমার হাত পা পর্যন্ত পৌঁছাবে কিনা সেটা নিয়েও তো সন্দেহ আছে ওই কইরা কইরা আল্লাহ হায় আল্লাহ আপনি তো আমি সিন বাড়ি পারতাছি না গ্যারামে থাকতে তো আপনি খালি লুঙ্গি আর কুরআন জামা পরে ঘুরতেন আরে হন শুনো নাই আম্মা কয়লা ধুলে ময়লা যায় না